বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে সুলতানা সুমন ব্লগ চ্যানেলে ওয়েলকাম করছি। অনেকদিন পরে, অনেক লম্বা একটা গ্যাপের পরে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিবে। ঈদ শেষে বিয়েতে জয়েন করেছি, তো বিয়ের ব্লগও আসবে। তবে যখন বিয়ের ব্লগটা দিতে পারিনি, হচ্ছে আমি আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, তো তার জন্য হচ্ছে আর কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তো এটা হচ্ছে এখন আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ। এখানে হচ্ছে ধান জমা করে রেখে দিয়েছে, এই ধানগুলো হচ্ছে বিক্রি করবে। তো বাইরে আরও অনেকগুলো ধান আছে, তারপর কিছু ধান হচ্ছে সিদ্ধ করেছে, আর কিছু ধান আবার সিদ্ধ করার জন্য ভিজিয়ে রেখেছে। যেহেতু এখন অনেকটাই রোদ আছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তার জন্য আসলে সবাই বাড়িতে মোটামুটি সবারই ধান এসে গেছে। তো সবাই তাড়াহুড়া করে, মানে সিদ্ধ তারপরে শুকিয়ে রাখা কিংবা বিক্রি করে ফেলা সব কিছুই করছে। তো আল্লাহ অনেকটাই সময় দিয়েছে, এবারে ধান কিংবা খড় কোনোটাই নষ্ট হয়নি। আর এগুলো হচ্ছে ভুট্টা, তো আমাদের ভুট্টাও করেছে। ভুট্টাগুলো আসলে আমাদের গরুকে খাওয়ানোর জন্যই ভুট্টাগুলো করেছে। তো কিছুটা ধান আসলে আমাদের আগেই সিদ্ধ করা হয়ে গেছে। আসলে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমার আম্মু একটু অসুস্থ, তার জন্যই আসলে আসা। তো যখন আসছি তখন হচ্ছে তো ফসলের ঝামেলা আর কি, মানে ফসল আসলে দেখতেও ভালো লাগে, তবে কষ্ট নাই যে এমনটাও না, অনেকটা কষ্টও আছে। এই তো কিছু ধান কিন্তু আগেই সিদ্ধ করা হয়ে গেছে। তো এগুলো তো এগুলো হচ্ছে ঘরে খাওয়ার জন্য আসলে চাল করে রেখে দিবে। তো বাকিগুলো ভিজিয়ে রেখেছে, এগুলোও সিদ্ধ করবে। সে তো গাছেও কিন্তু ভালোই আম ধরেছে, পিছনে আরও গাছ ছিল সেগুলো তো ভালো মোটামুটি আম ধরেছে, তবে সেটা আসলে আর ভিডিও করিনি, মনেও ছিল না। সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি কোনো অংশ থেকে ভালো লেগে থাকে, প্রতিনিয়ত যদি এরকম আরও ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা অল অপশন বাটনটি অন করে দিবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই তো লেবু গাছে লেবু, পেয়ারা গাছে পেয়ারা, আম গাছে আম, মোটামুটি সব কিছুই ভালোই ধরেছে। তো এখন হচ্ছে তো ছাদে আসলাম। ছাদে হচ্ছে যে ধানগুলো ভিজানো দেখিয়েছিলাম সেই ধানগুলো সিদ্ধ করেছে। আসলে এটা হচ্ছে পরের দিনের ব্লগ, তো ধানগুলো হচ্ছে সিদ্ধ করেছে। আর এক পাশে হচ্ছে ওগুলো কাঁচা ধান, মানে আর এক পাশে হচ্ছে কিছুটা ভুট্টা, যেগুলো আসলে ছাড়ানো হয়েছে সে ভুট্টাগুলো এখানে শুকোতে দিয়েছি। এগুলো হচ্ছে শুকানোর পরে আটা করে নিয়ে আসবে, সেই আটারগুলোই হচ্ছে গরুকে খাওয়ানো হবে। তো এখানে হচ্ছে আমার ছেলে ভুট্টার মধ্যে হচ্ছে তার যে খেলনা গুলিটা ওটা হচ্ছে লুকিয়ে রাখছে, সে তো মহা খুশি, যেমন করতেছে ধান নিয়ে এমন করতেছে ভুট্টা নিয়ে। তো এই তো এটা হচ্ছে আশেপাশে ছিল আর কি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলার খাওয়া দাওয়া আর কি। তো দুপুরবেলা যেহেতু জামাই আছে, তো দুপুরবেলার খাওয়া দাওয়াগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ছিল মুরগির মাংস, মাছ, তারপরে হচ্ছে ডিম, সালাদ। তো এখানে হচ্ছে কিছুটা বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, আর হচ্ছে সাদা ভাতও ছিল, মানে যার যেটা ভালো লাগে। তো খুবই ছোট্ট করে আজকের ব্লগটি শেয়ার করেছি, আশা করছি সবাই দেখবেন। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরেই তো ধান বিক্রি করবে, তো ধানগুলো হচ্ছে মাপা হচ্ছে।
তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।